আজি যে স্বাস্থ্য সেবা শিবিরটি হয়েছে বিকাশ ফাউন্ডেশন তরফরু হিন্দোলবাসী বহুত খুশি কাহি না খুব নিকটরে হিন্দোল উপখণ্ড চিকিৎসালয় থাই মধ্য কিন্তু এটি কি বহুত মাত্রার রোগী আসছেন এই রোগী সেবা আউ এবং তা সহ ঔষধ মধ্য নেওয়া আসছেন সেপাই হিন্দোলবাসী বহুত খুশি এহা যেহেতু আম বিকাশ ফাউন্ডেশনর চেয়ারম্যান শ্রীমতী মৃদুলা ঠাকুর এই যে করছেন সেইপা তাঁক উপরে হিন্দোলবাসী বহুত খুশি কারণ পুরা পাখাপাখি হিন্দোল উপখণ্ড চিকিৎসালয় থাই মধ্য সেটিকি আদৌ রোগী না বা সেটি রোগী যাও না আজি হি দিনের সবু রোগী এটিকি আসি ধাড়ি লম্বাইলে তেমন এ মৃদুলা ঠাকুর যে যোজনা তাঁক উপরে হিন্দোলবাসী বহুত খুশি যদি এইভাবে কার্যক্রম জারি রহে তবে হিন্দোলবাসী মোট উপরে পুরা উপখণ্ডবাসী সমস্তে আমার এই যে বিকাশ ফাউন্ডেশন তরফর যে স্বাস্থ্য সেবা শিবির চালছে তাপরে আশা ভরসা রহব বিশ্বাস রহব আদুল ঠাকুর ম্যাডাম উপরে হিন্দোলবাসী বিশ্বাস ভরসা রহব আইটি যে উপখণ্ড চিকিৎসালয় মূল্য রহবনি কিছু আমার হিন্দোল নগর যে হিন্দোল মেডিকাল বাবদরে যদি বর্তমানে ধর্মেন্দ্র বাবু যে পদক্ষেপ নিয়েছেন বহুত 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 ধন্যবাদ হিন্দোল স্থানীয় লোক বহুত এই বিভাগের বহুত খুশি বুড়া বুড়ি যে সমস্ত সেবা করা বর্তমানে সে ডক্টর পঠাইছেন মেডিসিন বি অজসর পঠাইছেন আউ এইভাবে আমার যদি হিন্দোলর বিকাশ মেডিকাল তরফর ভাল আগকু হব তাহলে আমার হিন্দোল বাসী মানে সমস্ত উপকৃত হবে কারণ এটু আমার হচ্ছেন গরিব শ্রেণী বহুত গরিব যে আমার কৌশি অর্থ না বেশিস যেমনি ঢেঙ্কানাল যাওয়া বা অনুগুল যাওয়া কিন্তু এটি ডক্টর যেহেতু না যেকোন বিভাগ ডক্টর নথিবা দ্বারা আমি বাধ্য হয়ে আমি ঢেঙ্কানাল বা অনুগুল যাওয়া পড়ছি তো এণু করি যেটা ধর্মেন্দ্র বাবু করছেন এইভাবে আহরি আগক যদি ভাল উন্নতি ধারণা করবে তাঁকর বহুত বহুত ধন্যবাদ হব আও আমি চাহু যে ডক্টর এটি যেত সবু বিভাগ মানে যেকোন ডক্টর বিভাগ যেতে অনেক সবু বিভাগ ডক্টর এটি আসলে ভাল হতা আগে বহুত উপকরণ হতা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এইটা ডক্টর এবে বর্তমানে 8-10 বর্ষ হল ডক্টরটা বিলকুল রোনা বা কৌশি স্পেশালিস্ট জনে কে এটি রোনা কিন্তু যদি সে এটি পুষ্টি করতে বা ভাল উপকরণ করতে তাহলে নরেন্দ্র বাবুকে আমি বহুত বহুত শুভেচ্ছা অভিনন্দন জনাওছি বহুত ধন্যবাদ দেছি তাকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমার হিন্দোল ভাল এক অনুন্নত অঞ্চলের সে যে স্বাস্থ্য সেবা শিবিরের অধ্যক্ষ আছেন বিকাশ ফাউন্ডেশন অধ্যক্ষ আমার হিন্দোলর আজ এনএসি তাঁর স্বাস্থ্য সেবা শিবির পৌঁছাই পারছেন মুখ্যতঃ হিন্দোল নির্বাচন মণ্ডলী আমার একমাত্র সব ডিভিজন এটি গোটিয়ে মাত্র সব ডিভিজনাল হসপিটাল অনেক দুঃখ এবং পরিতাপর বিষয় এটি কৌশি বিভাগের ডাক্তার না মেডিসিন স্পেশালিস্ট কুহতু গাইনিং স্পেশালিস্ট কুহতু পেডিয়াট্রিক স্পেশালিস্ট কুহতু কৌশি বিভাগের এটি ডাক্তার না তো লোক মানে তাঁর দৈনন্দিন সেবা বঞ্চিত রুচান যা কি কিছু দিন তলে হিন্দোল জনসাধারণ আপন বৃদ্ধ বনিতা অনশন করে স্বাস্থ্য সেবা বিপর্যস্ত অবস্থা আছে তেমন মু কৃতজ্ঞতা জ্ঞাপন করবি ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা সে স্ট্রাইক করে সে স্ট্রাইকর খবর পাই স্বাস্থ্য শিবির অধ্যক্ষ এটি আনি স্বাস্থ্য সেবা শিবির পৌঁছে পারছেন কেবল আমার হিন্দোল নির্বাচন মণ্ডলের নয় তো তাঁর যে উদ্দেশ্য যে গাঁ গহলির গরিব দলিত নিষ্পেষিত ব্যক্তি মানে যে কি স্বাস্থ্য সেবা পাইপারু না সে তাঁর এই স্বাস্থ্য সেবা শিবির সে যাকে পঠাউছেন সেপাই তাকে ধন্যবাদ অর্পণ করুছি এবং এটি বর্তমানে আমি 393 লোক রেজিষ্ট্রেসন কলু আশা করব নিহতি ভাবে এটি 5টা সুদ্ধা এই শিবির জারি রহব 5টা সুদ্ধা এলাকা আহরি অনেক লোক আসি তাঁর স্বাস্থ্য সেবা দেখি পারে মু এটি কৃতজ্ঞতা জ্ঞাপন করবি এবং ভারতীয় জনতা পার্টির
समस्त कार्यकर्ताको कृतज्ञता ज्ञापन करिबे कि हिन्दोल र सचेतन नागरिकमानको धन्यवाद अर्पण करिबे वरिष्ठ नागरिकमानको एवं एठी मते बेसी खुशी लागुछि जे हिन्दोल जिल्ला मैनिसिर कोन अनुगुणरो जो शिक्षित झियो माने एठी भोलंटियर अर्गनाइजेशन करि से तांकर सत्यप्रभुत भावे आसी एठी लोक मानव रोगी माने आसछन्ति स्वास्थ्य व्यवस्था देखिबा पाइ ତାଙ୍କୁ ସତପ୍ରଭୁତ ସେବା ଯୋଗାଇ ଦେଉଛି କିଏ କାହାକୁ ପାଣି ଦେଉଛି କିଏ କାହାକୁ ମେଡ଼ିସିନ ଦେବାରେ ମଧ୍ୟ ସହାୟକ ହେଉଛନ୍ତି ଏବଂ କାହାର କିଏ ଟିକେଟ୍ କାଟିବାରେ ମଧ୍ୟ ସହାୟକ ହେଉଛନ୍ତି କାହାକୁ କିଏ ବସାଇବାରେ ସହାୟକ ହେଉଛନ୍ତି ତ ଏମିତି ଆଜି ହିନ୍ଦୋଳରେ ଗୋଟିଏ ଭଲ ବାତାବରଣ ସୃଷ୍ଟି ହୋଇଛି ଏବଂ ଭବିଷ୍ୟତରେ ଯଦି ମୁଁ ନିବେଦନ କରିବି ବିକାଶ ଫାଉଣ୍ଡେସନର ଅପେକ୍ଷା ଶ୍ରୀମତୀ ଲୋକନାଥ ଠାକୁରଙ୍କୁ ଯିଏକି କେନ୍ଦ୍ର ଶିକ୍ଷା ଦକ୍ଷତା ଅଭିବୃଦ୍ଧି ମନ୍ତ୍ରୀ ଆମ ଢେଙ୍କାନାଳ ଅନୁଗୁଳ ଜିଲ୍ଲାର ଗର୍ବ ଗୌରବ ଆମ ଓଡ଼ିଶାର ରତ୍ନ ଶ୍ରୀଯୁକ୍ତ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନଙ୍କର ସହଧର୍ମୀ ତାଙ୍କୁ ମୁଁ ନିବେଦନ କରିବି ଅନୁରୋଧ କରିବି ଯଦି ଏମିତି ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସେବା ଆମ ହିନ୍ଦୋଳର ଆହୁରି କୋଣ କୋଣର ଅନେକ ଜାଗା ଅଛି ଯୋଗାଇ ଦେବେ ନିହାତି ଭାବରେ ହିନ୍ଦୋଳବାସୀ ତାଙ୍କ ପକ୍ଷରେ କୃତଜ୍ଞ ରହିବେ।